কিউবা দ্বীপের অতি জনপ্রিয় একটি পানীয়র নাম মোজিতো। কথিত আছে এই মোজিতো রোগ প্রতিরোধ করার জন্য একটি ঔষধি পানীয় হিসেবে ব্যবহার করা হতো ওই কিউবা এলাকায়। অসুস্থতাকে বাঁচতে এতে পুদিনা পাতা, চুন এবং আখের রসের শরবত এবং মুনশাইন রাম টাইপের অ্যালকোহল মেশানো হতো এতে। তবে এই জনপ্রিয় পানীয় ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিশ্বের সর্বত্র। এর সুস্বাদু পানীয় এখন পাওয়া যাচ্ছে কোচবিহার জেলাতেও। মোজিতো খেলে কেমন লাগলো? বেশ ভালোই লাগলো, আলাদা ধরনের একটা টেস্ট পেলাম। এর মধ্যে পুদিনা পাতা, তারপরে হচ্ছে আপনার লেবুর রস দিয়ে একটা আলাদা একটা মিশ্রণ ছিল। বেশ মানে গরমের মধ্যে একটা আলাদা ধরনের একটা স্বস্তি পেলাম। এটা এই হিসাবে ছেলেটাকে অনেক ধন্যবাদ দেওয়া যে একটা ভালো পরিষেবা দিচ্ছে অল্প পয়সার মধ্যে। বর্তমান সময়ে এই পানীয় পাওয়া যাচ্ছে কোচবিহারের রাস্তার একটি ফলের দোকানে। কোচবিহার সাগরদিঘি চত্বরে এই ফলের রসের দোকানের মোজিতো রেস্তোরাঁর থেকে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। মাত্র গ্লাস প্রতি 60 টাকা মূল্যে এই মোজিতো খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন কোচবিহারের মানুষেরা। তবে এই মোজিতো বানানোর পদ্ধতি এই দোকানের মালিক শিখেছেন কার্শিয়াং থেকে। কার্শিয়াংয়ের একটি রেস্তোরাঁয় কাজ করার সময় তিনি এই মোজিতো বানানোর পদ্ধতি শেখেন এবং তারপর থেকেই তার ইচ্ছে ছিল এই মোজিতো তিনি কোচবিহারেও বিক্রি করবেন। অবশ্যই খুব ভালো, কম দামে সাশ্রয়, একদম সবাই খেতে পারবে। কিন্তু সবাইকে জানতে হবে যে এখানে জিনিসটা পাওয়া যায়, তবেই সে তো খাবে না, লোকে জানতে হবে এখানে। এটার মধ্যে বিশেষত্ব কী রয়েছে? পুদিনা ফ্লেভার রয়েছে, পুদিনা খেলে পেট ঠান্ডা থাকবে গরমে। আর এই যে দোকানটি রয়েছে, দোকানটি কি একদম নতুন হয়েছে? কোনোদিন চোখে পড়েনি আর কি, আমি তো এখানেই প্রথম না। আমি এই বিষয়টিকে সবাই খাওয়া উচিত, দেখা উচিত, জানা উচিত, মানে খেয়ে খেলেই তো বুঝতে পারবে না জিনিসটা কিরকম। এই মোজিতো এই দোকানে তৈরি হচ্ছে মূলত লেবু, পুদিনা পাতা, সোডা এবং এই দোকানের মালিকের তৈরি নিজস্ব কিছু মশলা দিয়ে। এই মোজিতো খেয়ে রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন কোচবিহারের মানুষেরা। কোচবিহারের মানুষদের দাবি, এই গরমের দুপুরে মোজিতো খেলে রীতিমতো শরীরের মধ্যে আলাদা একটি তরতাজা ভাব অনুভব করা যায়। এছাড়াও মুহূর্তের মধ্যে শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তাই এই গরমের দুপুরে মোজিতো খেলে রসনাতৃপ্ত হওয়া সম্ভব। মোজিতো একেবারেই আলাদা রকম স্বাদ কোচবিহারের মানুষের। হ্যাঁ, কীভাবে এই আইডিয়াটা আসে? অ্যাকচুয়ালি মোজিতো যেটা আছে সেটা বড় রেস্টুরেন্ট যেগুলো আছে, আমি কার্শিয়াংয়ে যেমন ছিলাম, তো কার্শিয়াং থেকে এটা আমার শেখা। তো অ্যাকচুয়ালি কার্শিয়াংয়ে এত কম দামে দিতে পারে না, তো সবখানেই মোজিতো যেটা খাবেন এখানে অ্যাটলিস্ট 150 টাকা 200 টাকা গ্লাস পার গ্লাস থাকে এখানে। তো আমার এখানে যেটা আছে সেম পদ্ধতিতে থাকবে, বাট প্রাইসও খুব মিনিমাম, একদম অতটাও প্রাইস না। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, নিউজ 18 লোকাল।